নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকোস্তা। করোনার মহামারীর মধ্যেই আসলে যখন কমে এসছে সংক্রমণ, তখন ঘরবন্দি রাজনীতি প্রাণ ফিরে পাচ্ছে এবং আমরা দেখছি এখন সভা সমাবেশ এবং মানববন্ধনের মতো কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দল হাতে নিয়েছে। আমরা এই সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো আজকে। আমাদের সঙ্গে এই সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, আপনাকেও ধন্যবাদ, আপনাকেও স্বাগত। যে বিষয়টি বলছিলাম যে আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে চাই, আমরা প্রথমে শেখ রবিউল আলম আপনার কাছে জানতে চাই যে আমরা আপনাদেরকে মাঠে দেখছি, আমরা বিভিন্ন সময় কথা শুনছি যে মানববন্ধনের মতো কর্মসূচিতে আপনারা বলছেন যে আন্দোলনে যাবেন এবং আন্দোলন করার কিছু আপনারা দিক নির্দেশনাও দিচ্ছেন, কিন্তু আসলে কী ধরনের কর্মসূচি আপনারা নেবেন বা আন্দোলনটা কী ধরনের হবে আমরা একটু যদি আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইটিভির দর্শকদের। বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু সংকট তৈরি করেছে ক্ষমতাসীনরা, এবং বিশেষ করে ক্ষমতার মোহে তারা জনগণকে নিগৃহীত করছে এবং রাষ্ট্রে তার অধিকার থেকে বঞ্চিত করছে। সেটি যদি না হতো তাহলে 50 বছর পর বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনের প্রয়োজন, মাঠে থাকার প্রয়োজন, বাধ্য করার প্রয়োজন আওয়ামী লীগকে, এগুলি তো দরকার ছিল না। কিন্তু যেহেতু বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা, তারা একদলীয় রাজনীতি, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, জনগণকে তার প্রতিনিধিত্ব এবং জনগণকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার যে প্রক্রিয়া এবং পথ সেগুলি রুদ্ধ করেছে, যার ফলে এই সংকট থেকে উত্তরণের একটা দায়িত্ব, গুরু দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, গণতান্ত্রিকভাবে চেষ্টা করছি, নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করছি, এখনও আছি নতুন আন্দোলন, আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। এখন ধরেন আন্দোলন এক একটা সময় এক এক রূপ নেয়। হ্যাঁ, যে কোনো মূল্যে তারা যখন ক্ষমতায় থাকে আর রাষ্ট্রযন্ত্র, আওয়ামী লীগ এবং সরকার তিনটি যখন এক হয়ে যায়, জনগণের কাছে যখন জবাবদিহিতা না থাকে, আবার জনগণের যখন তার প্রতিনিধি নির্বাচিত করবার অবাধ সুযোগ না থাকে, তখন যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় রাষ্ট্রে সেটি বিরাজ করছে। আর রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা দায়িত্ব রয়েছে যে এই সংকট থেকে জনগণকে মুক্তি দেওয়া, তাদেরকে সাথে নিয়ে একটা দুর্বার আন্দোলন তৈরি করা। গণতন্ত্রের চর্চা যদি থাকতো আর আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যদি স্বৈর শাসক হতে না চাইতো, তা আমার হলে তো আর এই পরিস্থিতির উদ্ভবও হতো না, আর তার জন্য মাঠেও থাকার প্রয়োজন হতো না। সব কিছু বিবেচনা করে আপনি যদি বলেন, তাহলে বাংলাদেশের গণমানুষের রাষ্ট্রে তার মালিকানা প্রতিষ্ঠা করবার জন্য একটা কার্যকর আন্দোলন এখন অপরিহার্য। সেই আন্দোলনে জনমত রয়েছে, জনগণের চাপও রয়েছে রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রতি, কারণ আমরা জনগণকে কাঙ্ক্ষিত বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সুশাসন, গণতন্ত্র, এই মূল মন্ত্রগুলি নিয়েই তো রাজনীতি করি, যেটা আমাদের স্বাধীনতার অর্জনের সময় আমাদের কমিটমেন্ট ছিল জাতিসত্তা হিসাবে। সেই জায়গা থেকে একটা আন্দোলনের প্রস্তুতি রয়েছে, চলমান রয়েছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা আমরা করছি বা যে চেষ্টার মধ্যে আমরা আছি, যে স্যাক্রিফাইসের মধ্যে আমরা আছি, যে ত্যাগ ক্রমাগতভাবে দল হিসেবে বিএনপি করেছে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতারা, 1,02,000 উপরে মামলা, 36 লাখের উপর আসামি গুম হয়েছে, গ্রেপ্তার হচ্ছে প্রতিদিন, নিগৃহীত হচ্ছে, অ্যাসল্ট হচ্ছে, তার মধ্য দিয়েও কিন্তু আমরা ওই আপনাকে আবারও বলতে চাই যে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার করবার দায়িত্বের জায়গা থেকে আন্দোলনে আছি, এবং সেই আন্দোলন প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগকে বাধ্য করা হবে। যেহেতু সুমতি আওয়ামী লীগের হলো না, উপদ্বীদের হলো না, যেহেতু তারা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে জনবিচ্ছিন্ন হয়েও ক্ষমতা প্রলং করতে চায়, সেহেতু আমাদের কাছে এখন আর বিকল্প নেই বাধ্য করা ছাড়া। আপনি হয়তো বলবেন যে আপনারা তো অনেক সময় নিয়েছেন, কবে বাধ্য করার মতো আন্দোলন দেখব বাংলাদেশে। আমি দায়িত্ব নিয়ে বলি যে স্বাধীনতার পর অন্তত 14 এবং 15-তে 2000 যে আন্দোলন হয়েছে, তাতে ন্যূনতম আওয়ামী লীগের যদি আপনার পতিত না হয়ে যেত, পরিত্যক্ত না হয়ে যেত, অথবা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে এইভাবে স্বৈরতান্ত্রিক না হয়ে যেত, তাহলে তো নিশ্চয়ই একটা সুসংবাদ মানুষ পেত। যেহেতু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা স্বৈর শাসক হয়েছে,
তাদেরকে বাধ্য করা অথবা তাদেরকে রাজনীতির ট্র্যাকে ফিরিয়ে আনা কাজটি জটিল এবং কঠিন। এই কঠিন কাজটি আমরা করছি। দেখেন, কংগ্রেস কিন্তু স্বৈর শাসক হয়নি, বিজেপি হয়নি, ডেমোক্রেটরা হয়নি, রিপাবলিকরা হয়নি, পিপলস পার্টি হয়নি পাকিস্তানের, আপনি যদি বলেন রক্ষণশীল দল হয়নি, লেবার পার্টি হয়নি ইংল্যান্ডের। সেখানে কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতারা আছে, জনগণই নির্ধারণ করে কোন দলটি তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, কোন দলটি তাদেরকে সেবা নিশ্চিত করবে রাষ্ট্রীয় পর্যায়ে। আমাদের দেশেও কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দুটি, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যখন স্বৈর শাসক হয়ে যায়, তখন এই জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য শুধু বিএনপির একার উপর যখন দায়িত্ব পড়ে, তখন কাজটি একটু, আমি আবারও বলছি যে বন্ধুর, সেই বন্ধুর পর অতিক্রম করবার জন্য বিএনপি দায়িত্ব নিয়ে কাজ করছে। নিশ্চয়ই আপনারা সুসংবাদ পাবেন, আমরা আপনার কাছে আবার আসবো। এই উপকিল, আপনার কাছে জানতে চাই যে এই যে ফিরিয়ে আনার, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার কথা উনি বললেন, যে সেই ফিরিয়ে আনার অভিযাত্রায় আপনারা কীভাবে সামিল হবেন? রবির ভাই যা যা কথা বলেছেন সব বিরোধী কথা বলেছেন, সব বিরোধী। দেখেন কি বলছেন, বলছেন আওয়ামী লীগ আর বিএনপি দুটি দলই বাংলাদেশে আসছে। পৃথিবীর কোনো দেশে ইতিহাস বলে না যে সেই দেশের স্বাধীনতার যে দল বিরোধিতা করে বা যারা বিরোধিতা করে, যারা সে দেশের স্বাধীনতাই চায় না, সেই মানুষগুলো বা তারা কোনো দল গঠন করে রাজনীতি করবার অধিকার পায়। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, এই বিএনপি জামাত যারা দেশের স্বাধীনতার বিরোধী চক্রকে নিয়ে এবং বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করেছেন যিনি তার খুনিদেরকে নিয়ে দল গঠন করে জোর করে সামরিক কায়দায়, স্বৈর শাসকের কায়দায় দেশ পরিচালনা করেছে, এটা জাতির জন্য দুর্ভাগ্য। এখন বলছে আওয়ামী লীগ আর বিএনপি দুটি দল, এই দলটিকে বাংলাদেশের জনগণ কিন্তু আর স্বীকৃতি দিতে চায় না। যেমন জামাত শিবিরকে বয়কট করেছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামাত শিবির, আর এখন আর জামাত রাজনীতি করবার অধিকার হারিয়েছে। ঠিক পাশাপাশি বিএনপি কিন্তু অবস্থাটি তাই, বিএনপিরও এমন সময় আসবে যে এই নামটি আর কি উচ্চারণ করতে চাইবে না। এখনই দেখুন, এই যে বলছিলেন, দেখেন কিভাবে একটা কথা রবির ভাই মুখ দিয়ে উচ্চারিত হতে পারে, যে 14-15 ওনারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে মানে একটা ওনারা সুখবর পেতে চাইছিলেন। সুখবরটা কি, ওই আন্দোলনে হয়তো আওয়ামী লীগের পতন, সরকারের পতন হয়ে যাবে এবং ওনারা সেই ক্ষমতায় ঢুকে যাবেন, এরকম একটা ওনাদের ইচ্ছা ছিল, এই সুখবরটা পেতে চাইতো, কিন্তু ওনারা পান নাই। কিন্তু উনি ভুলে গেছেন যে 2014-15 যে আন্দোলনটা ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া 92 দিন উনি যে অবরোধ দিয়ে রাখলেন বাংলাদেশে, এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে যে জিনিসটি জায়গা করে নিল নতুনভাবে, যে সংস্কৃতিটা, যে মানুষ হত্যার ইতিহাস বিএনপির জামাত এবং স্বৈর শাসক এরশাদ সাহেবের অনেক ধরনের আছে মানুষ হত্যার কাহিনী, কীভাবে খুন করেছে। কিন্তু 15-ই আন্দোলনে ওনারা কীভাবে একটি সংস্কার নিয়ে এলেন, সেটি হচ্ছে পেট্রোল বোমা দিয়ে একেবারে নিরীহ সাধারণ মানুষ যারা রাজনীতিতে সম্পৃক্ত না, সেই মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলেন। এই যে মানুষ হত্যার রাজনীতি মানে পেট্রোল বোমার সংস্কৃতি, সেটি হচ্ছে 2014-15 ওনাদের উদ্ভাবন। সেই মানুষ পুড়িয়ে জনগণ হত্যা করে, এমনকি ভুলে ভালে বিএনপির ডাক্তার এই হাতির ঝিল দিয়ে যাচ্ছিল, তাদেরকেও পেট্রোল বোমা ছুড়ে দিয়েছিলেন, ওনার বিএনপি পন্থী ডাক্তার ছিলেন। এইরকম জঘন্য আন্দোলনের মধ্য দিয়ে একটা পর্যায়ে কিন্তু ওনারা পিছু হটতে বাধ্য হলো। পিছু হটলো কোথায়, বেগম খালেদা জিয়াকে ঘরে ঢুকতে হলো, এবং ওনাদের যারা এই ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত হলো তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেল। আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিছুদিন পরে তারা আবার নব্যরূপে এই ধর্মীয় উপাসক, বিভিন্ন নেতা আওয়ামী লীগের, এদেরকে হত্যা করবার জন্য মিশন শুরু করলো। এখন কিন্তু সেখান থেকেও তারা সরতে বাধ্য হয়েছে। তো এই যে কাজগুলো করে ওনারা, এটাকে যদি আন্দোলন বলে, বলছে এখন একটা আন্দোলনের দায়িত্ব নিয়েছে ওনারা, ওনারা সেই আন্দোলনটা করবে। আন্দোলন গাছের গোর ফল নয় যে ঝাঁকি দিলে পড়ে যাবে, আন্দোলনটা হচ্ছে কোনো একটি ইস্যু, যে ইস্যুটা অবশ্যই এদেশের জনগণের বা কোনো দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আর সেটি যদি না হয়, যদি কোনো একটি দলের বা দলের নেতাকর্মীর সুবিধার জন্য আন্দোলন হয়,
সেইখানে কোনো দিন সেই আন্দোলন ফলপ্রসূ হতে পারে না। বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে স্বাধীনতার আগে থেকেই, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা, মহান স্বাধীনতা এবং পরবর্তীতে স্বৈর শাসক বিরোধী আন্দোলন, সামরিক শাসক বিরোধী আন্দোলন, সব কিছুতে দেখবেন জনগণ সম্পৃক্ত থেকেছে। কিন্তু এখন দেখেন বিএনপির কোনো আন্দোলনের সঙ্গে জনগণ তো সম্পৃক্ত নয়, এমনকি বিএনপির নেতা কর্মীরাও কিন্তু সম্পৃক্ত না। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, দেখেন বলছেন যে বিএনপির নেতাকর্মীরা মামলা ধামলা হয়েছে এটা তারা স্যাক্রিফাইস করেছে দলের জন্য। বিএনপি হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এমন একটি দল যেই দল শুধু সুবিধাই নিয়ে গেছে, জনগণের জন্য কিচ্ছু দেয়নি। এবং দেখবেন যে বিএনপি নেতাকর্মীরা যারা জিরো ছিল সেই জিরো থেকে অগাধ সম্পদের মালিক হয়েছে, একেবারে ছেঁড়া গেঞ্জি থেকে বিশাল বিশাল জাহাজ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানাবিধ। আনতে চাই না এই প্রসঙ্গগুলো, কিন্তু দেখেন ওনাদের যে নেতা সেই তারেক রহমান, উনি ওনার বিরুদ্ধে দুদক মানে 111 গভর্নমেন্ট ওনাকে অত্যাচার করেছে বা আহত করেছে, দুদকের মামলা এসেছে, যাই করেছে, কিন্তু যদি নেতৃত্বই দিত বা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতো তাহলে তো এত বছর ধরে লন্ডনে গিয়ে পালিয়ে থাকতো না। অনেক নেতাকর্মীর বিরুদ্ধেই অত্যাচার হয়েছে। জিয়াউর রহমান কী করেছেন বঙ্গবন্ধুকে হত্যার পর? আওয়ামী লীগের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের নেতাদেরকেও 5 থেকে 5-6 বছর করে জেলের মধ্যে ভরে রেখেছে, খুন করে ফেলেছে, কিন্তু একজন নেতা কর্মী দেশ ছেড়েছে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন তার পরিবারকে হত্যা করে ফেলল এবং ওনাদেরকেও, দুই বোন সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন, তাদেরকেও ইন্টারন্যাশনাল চক্রান্ত করে নানা বিধভাবে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করেছে, আমাকে বলতে দেন, করেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কি বলেছেন, আমি আমার পিতার স্বপ্ন পূরণ করবার জন্য এদেশের মাটিতে আমি যাব, আমি এদেশ আমার জীবন এদেশের মানুষের জন্য উৎসর্গ করলাম। এবং ওনাকে দেখেন উনি আসবার পর কিন্তু 19 বার হত্যা করবার প্ল্যান করেছে, করেই মানে মারাই গিয়েছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। তো এই তো নেতৃত্ব যে জীবন দিতে পারে জনগণের জন্য। আর বিএনপির অবস্থাটা দেখেন, তা আমি বলতে চাচ্ছিলাম যাদের নেতাই নেতৃত্ব দিচ্ছে না, চলে আছে সম্পদ গুছিয়ে দূরে। এখন রবিউল ভাই টকশোতে বসে যদি বলে আওয়ামী লীগ কিছু করছে না গণতন্ত্র রক্ষার জন্য, উনি আন্দোলন করবেন, ওনার নেতাকে নেতৃত্ব দিচ্ছে, জনগণ ওনার সঙ্গে আছে কি না, আর আন্দোলনের সংজ্ঞা কি, কিসের জন্য আন্দোলন করবেন, সেই প্রসঙ্গ কিন্তু। তবে বিএনপি যেটি করেছে 2009 থেকে কয়েকটি আন্দোলন করেছে, তার মধ্যে একটি হচ্ছে গদিরক্ষা। গদিরক্ষা মানে যেই মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহারের জন্য তারেক রহমানের বাড়ি রক্ষা, গদি বলতে বাড়ি, গুলশানের যে বাড়ি রক্ষা সেই আন্দোলন করেছে। একটি আন্দোলনের নাম বলুক রবিউল ভাই এই টকশোতে যেটি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রশ্নটাই রাখছি জনগণের ইস্যুতে, আমরা আপনার প্রশ্নটাই রাখছি আমরা, যে একটি আন্দোলনের নাম বলেন আপনি যে এটা আসলে জনগণের স্বার্থ রক্ষার জন্য হয়েছে, গণতন্ত্র রক্ষার জন্য হয়েছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, রাষ্ট্রে ভোটাধিকারের চেয়ে বড় স্বার্থ জনগণের আছে কিনা, যেটাতে রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয়? আমরা কি দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? আমরা কি উন্নয়ন কম হচ্ছে বিদায় স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? ইয়াহখানকে বলা যদি বলা হতো, আওয়ামী লীগ যদি তখন বলতো বা বাংলাদেশের মানুষ যদি বলতো আপনি আমাকে 1,00,000 কোটি টাকার উন্নয়ন দেবেন এই পূর্ব পাকিস্তানে, ইয়াহখান মেনে নিত। আমাদের ভোট দিতে দিনে, রাজনীতি করতে দিনে, সেই জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছে। পৃথিবীতে কোনো জায়গায় দ্রব্যমূল্য দাম বাড়লে দেশ স্বাধীন হয়নি, তাতে জনমত ভাটা পড়ে, যেটা উন্ডা কর্ণপাত করেন না। রাষ্ট্রে মালিকানা এবং ভোটাধিকারের চেয়ে বড় স্বার্থ কোনো জনগণের নাই, সেটি নাই, সেটি নিয়েই আন্দোলন হচ্ছে। আর বিচ্ছিন্ন যে সমস্ত জনসমস্যা, জনদুর্ভোগ, সেটা নিয়ে তো নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা ক্রমাগতভাবেই করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে সরকারটি যেহেতু জনবান্ধব না, জনমত তোয়াক্কা করে না, জনস্বার্থে রাজনীতি করে না, জনগণের কাছে জবাবদিহি থাকতে বাধ্য না, এইরকমের একটা সরকার দুর্বৃত্তদের এবং আওয়ামী লীগের হয়ে যাওয়ার ফলে তাদের কাছে এইগুলিকে আর আমলে তারা নিতে চায় না। সমস্যাটা ওই জায়গায়। ওই যে অপুদি বললেন যে শেখ হাসিনা চলে আসছিলেন, আচ্ছা বঙ্গবন্ধু এবং সপরিবারে হত্যার পর প্রায় 2 বছর তো উন্ডা ক্ষমতায় ছিলেন মুস্তাক এবং সায়েম, কেন শেখ হাসিনা আসলেন না বাংলাদেশে? জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে এসে তো 17 মে নিয়ে এসেছিলেন যে আসেন রাজনীতি করেন, বহুদলীয় গণতন্ত্র আছে, এখন আর বাকশাল নাই, নতুন করে আওয়ামী লীগের পুনর্জন্ম করেই তো রাজনীতি করলেন। অর্থাৎ আওয়ামী লীগের প্রধান বর্তমান যিনি আছেন প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে জিয়াউর রহমানের সময় আসেন এবং জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠিত করে রাজনীতি করেন। এটা তো আমাদের
এই উদার গণতান্ত্রিক চিন্তা এবং রাজনীতির সুফলনটা পাচ্ছেন? তারেক রহমানের কথা বললেন, অনিল এমনের সরকার মামলা করেছিল, আপনারা শত কয়েকটা দিলেন, আপনার নেত্রীর বিরুদ্ধে তো 15টা করেছিল, দুর্নীতির মামলা, চাঁদাবাজির মামলা, প্রায় 15,000 কোটি টাকার দুর্নীতির মামলা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এগেনস্ট হয়েছিল, একটা ফেস করেছেন নাকি? ক্ষমতা এসেছেন, নির্ভয় আদেশে তুলে নিয়েছেন, কসবেন্টের নামে কিছু তুলে নিয়েছেন, অর্থাৎ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পান বিধায় তো এই ধরনের আপনার নিকৃষ্ট এবং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে নিগৃহীত করতে চান, দমন করতে চান, পীড়ন করতে চান। কারণ বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি বাংলাদেশের মানুষের স্বার্থে রাজনীতি করে। খুব সুন্দর কথা বললেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল পাকিস্তান বাহিনী, পরের দিন আওয়ামী লীগের সব নেতা চলে গেল ইন্ডিয়ায়, বাংলাদেশ কিং কর্তব্য বিমুখ অক্ষিত, বিএনপির প্রতিষ্ঠাতাই তো স্বাধীনতার ঘোষণা দিয়ে সর্বশ্রেণীর মানুষকে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে এদেশের সব শ্রেণী পেশার মানুষ ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আপনারা তো চেয়েছিলেন অবিভক্ত পাকিস্তানের ক্ষমতা, শেষ দিন পর্যন্ত তো চেষ্টা করছিলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনকারী দল বিএনপি, অর্জনকারী দল। হ্যাঁ, ওনার চেতনায় বিশ্বাস করে, আমি এর সাথে দ্বিমত না, চেতনায় বিশ্বাস করে, কিন্তু অর্জন কিন্তু বিএনপির, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনস্বার্থ, জনকল্যাণ, সেটা নিশ্চিত করতে বিএনপি রাজনীতি করে। 14-15 আন্দোলন করেনি মানুষ, বাংলাদেশ অকার্যকর হয়নি, ভোটাধিকারের জন্য মানুষ ভোট বর্জন করে প্রতিরোধ করেনি, 15-তে করেনি, করেছে। আপনারা কি করেছেন এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য দলের উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে এই সমস্ত নাশকতা তৈরি করে এই দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা করেছেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমাদের তো আন্দোলন ছিল না, গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে কারা আগুন দিল, নাসিরনগরে কারা দিল, রামুতে কারা দিল, অতি সম্প্রতি কারা দিল, অতি সম্প্রতি মণ্ডপে দেখবেন আওয়ামী লীগের সম্পৃক্ততা। এই রাজনৈতিক দলটি এমন একটি রাজনৈতিক দল, ক্ষমতায় থাকতে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপপ্রচারের হচ্ছে তারা একেবারে সিদ্ধহস্ত, বিভ্রান্ত করা, চাপ প্রয়োগ করা। এই যে মানুষ মারার ইতিহাস কাদের, কারা লগি বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করেছে লাশের উপর, কারা গান পাউডার দিয়ে মানুষ মেরেছে? আওয়ামী লীগের নেতা বলছে বিহঙ্গ পরিবহনে পঙ্কজ দেবদাস নিজে আগুন দিয়ে নমিনেশন বাণিজ্য করেছেন, তো আওয়ামী লীগের নেতার বক্তব্য ভোলার। এই জন্য বলি যে আওয়ামী লীগ একটা পরিত্যক্ত রাজনৈতিক দল হয়েছে। আমার ভালো লাগতো যদি তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতো, আমরা তো ক্রেডিবল নির্বাচন চাই, ভয় কেন, দ্বিধা কেন আয়োজন করতে? এত জনপ্রিয়তায়, এত দেশের স্বার্থে রাজনীতি করেছেন, 3 মাসের জন্য ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা নির্বাচন দেন না, আয়োজন করতে ভয় পান, অংশ নিতেও ভয় পান। ইউনিয়ন কাউন্সিলের মতো নির্বাচনে আপনারা গত জানুয়ারি থেকে এই পর্যন্ত 100 লোক হত্যা হয়েছে, 6,000 মানুষ আহত হয়েছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে ভোটের অধিকার মানে দিতে গিয়ে, তার প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে কোথায় নিয়েছেন বাংলাদেশটাকে? সেই জন্য বলি যে আন্দোলনের ইতিহাস, উনি বললেন বিএনপি আন্দোলনের ইতিহাস বিএনপির, কেন বলি, 86 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল, বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েই আপনারা 86 এরশাদের সাথে নির্বাচন চলে গেলেন, স্বৈর শাসকের সাথে। আমরা যাইনি, আমরা বলেছিলাম অনির্বাচিত সরকার, স্বৈর শাসক গায়ের জোরে ক্ষমতা দখল করেছে, আমরা এরশাদকে আন্দোলন করে হটিয়েছি, শেষ মুহূর্তে আপনারা এসে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা এরশাদের সাথে আতাত করিনি। এরপর আসেন অনিল এমনের সরকার, আপনাদের আন্দোলনের ফসল বলেছিলেন, একটা অসাংবিধানিক সরকার, আপনার নেত্রীও দেশের বাইরে চলে গিয়েছিল, বেগম খালেদা জিয়া বলেছে আন্দোলন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যাবে না, বিএনপি আন্দোলন করেছে, আপনারাও এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বৈর শাসক হটানোর ইতিহাস তো আমাদের, বাংলাদেশে 111 সরকার সাথে আতাত করেছেন, এরশাদের সাথে 86 আতাত করেছেন, 96 ক্ষমতা এসেছেন ইরশাদের সমর্থন নিয়ে, 14-তেও ইরশাদের সমর্থন নিয়েছেন, এখনও পর্যন্ত ইরশাদের সমর্থন নিয়ে আছেন। স্বৈর শাসকের সাথে আতাত করা, 111 সরকারের সাথে আতাত করা, অসাংবিধানিক সরকারের সাথে আতাত করা, এই ঐতিহ্য তো আপনাদের, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ পারে না এমন কোনো অপকর্ম নেই, আর বলতে পারে না এমন কোনো কথা নেই। অধ্যাপক উপকূল, আপনি শুনছিলেন যে বিষয়গুলো, যে বিষয়টা উনি বলছিলেন, আমি সেই বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, মানে সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যাচার টকশোতে বসে যদি মিথ্যা কথা বলা হয়, আসলে যারা জানে বিষয়গুলো তারা কিন্তু শুনলে পরবর্তী তারা আমাদের কথা শুনবে না। যেমন দেখা উনি বললো, আমি মানে কোনটা কোনটা উনি অসত্য কথাগুলো বলে ফেললো,
মিথ্যা কথাগুলো বললো, আমি সেগুলো একটু কাউন্টার না দিলে বলেন ভুল মেসেজটা যাবে। বলো 111 সরকারের সময় যখন -2 ফর্মুলা নিয়ে এসেছিল 111 গভর্নমেন্ট, তখন দুই নেত্রীকে দেশ ছাড়া করবার জন্য যে তাদের যে পরিকল্পনা হলো, প্রথম টার্গেট হলো জননেত্রী শেখ হাসিনাকে, উনি দেশের থেকে ওনাকে দেশে যেতে দেবে না, উনি জোর করে গেলেন, তারপরে দেশে ফিরতে দেবে না, ওনাকে দেশে ফিরতে দেবে না। আর এদিকে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে চলে যেতে বলেছে। বেগম খালেদা জিয়া উনি ভিসা টিজা সমস্ত কিছু রেডি, ব্রিফকেস তার ভরা হয়ে গেছে, এবং উনি যখন বিমানে উঠবেন, এই খবরটা যখন লন্ডন থেকে জননেত্রী শেখ হাসিনা জানলেন, তখন উনি বললেন, একদম ওপেন স্টেটমেন্ট দিলেন, বেগম খালেদা জিয়াও দেশের বাইরে যাবে না এবং আমিও দেশে ফিরে আসব। এটা একদম জাতীয় পত্রিকার হেডলাইন, কিন্তু বেগম খালেদা জিয়ার ভিসা টিজা সমস্ত কমপ্লিট। তারপর যখন মানে জননেত্রী শেখ হাসিনা এই কথা বললেন, তারপরে এবং নেত্রী জোর করে তাকে টিকিট দিচ্ছিল না ফ্লাইটে ওঠার, তারপরে উনি জোর করে প্রেস ব্রিফিং করে যখন বাংলাদেশে চলে আসতে বলা হয়েছিল, ওনার বিমানবন্দরে নামলে ওনাকে গুলি করে মেরে ফেলবে, আপনারা জানেন সবাই। তারপরে যখন উনি চলে আসলেন, বেগম খালেদা জিয়ার যাওয়াটা বন্ধ হলো। অর্থাৎ বেগম খালেদা জিয়া কিন্তু যাওয়ার জন্য একেবারে সব কিছু প্রস্তুতি, কারণ তখন আমরা প্রতিটি মুহূর্ত ওই সাব জেলের কাছে দাঁড়িয়ে থেকে থেকে আন্দোলন করি, নেত্রীর মুক্তির জন্য করি, নেত্রীকে দেশে আসার জন্য। সেই সময় বিএনপিকে আমরা অনেক সহযোগিতা করেছি, যে বিএনপিও যেন, আর যদিও বিএনপি কোনো ওই সময় আন্দোলনগুলোতে আসে নাই, হ্যাঁ, কিন্তু আমরা বিএনপির সমস্ত, যেমন ইকবাল হোসেন টুকু বিএনপি নেতা, ওনার মেয়েকে যখন অ্যারেস্ট করা হলো, স্ত্রীকে যখন অ্যারেস্ট করা হলো, ইকবাল মাহমুদ টুকু, ওনা তখন বেগম খালেদা জিয়া কিন্তু কোনো কথা বলেনি। জননেত্রী শেখ হাসিনা স্টেটমেন্ট দিল যে এইভাবে বউদেরকে, নারীদেরকে, মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, এগুলো আমরা মানব না, এটা হতে পারে না, উনি স্টেটমেন্ট দিলেন। অর্থাৎ বিএনপির, বিএনপিকে যখন অত্যাচার করছিল, তখনও কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার প্রতিবাদ করেছে, বিএনপিটা কি চুপ, তারা কিন্তু কিছু বলেনি। এই গেল, এটা হলো একটা মিথ্যাচার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা যদি, আমি যদি অসত্য বলে থাকি, আমি দায়িত্ব নিলাম সেটা। আচ্ছা, সেকেন্ড কথা বললো 90-এর আন্দোলনে বেগম খালেদা জিয়া আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। জিয়াউর রহমানকে হত্যা হওয়ার পর বেগম খালেদা জিয়া কিন্তু এর আগে কখনো রাজনীতির মাঠে আসেনি, এবং সেই সময়ে বিএনপির সঙ্গে ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ ছাড়া অন্য কিন্তু নেতৃত্বরা ছিল না, নেতৃবৃন্দের সিনিয়র কোনো নেতৃবৃন্দ ছিল না। সেই সময় যখন জননেত্রী শেখ হাসিনা আন্দোলনে নেতৃত্ব দিলেন, এবং সেই সময় ছাত্র ঐক্য, যেটা ছাত্রদের একটা ফোরাম তৈরি হলো, সেইখানে ছাত্রদল ভূমিকা পালন করেছে এবং বেগম খালেদা জিয়া ছিল, এর বাইরে বিএনপির কোনো সিনিয়র নেতৃত্বের কোনো মানে নেতা সেখানে ছিল না। কাজেই ওই সময় বিএনপি শুধুমাত্র অনুসরণ করেছে জননেত্রী শেখ হাসিনা, তিনি কীভাবে আন্দোলনের লিড দিচ্ছেন, তিনি কীভাবে নেতৃত্বটা দিচ্ছেন, তাকেই কিন্তু ফলো করা হতো। ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনটা করতো একটা ছাত্রদের আন্দোলন, কিন্তু নেতৃত্বের কী করতে হবে, কখন কোন আন্দোলনটা করবে, কী কর্মসূচি হবে, সব কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি এটা ঠিক করতেন এবং সেটাকে অনুসরণ করতেন, বেগম খালেদা জিয়া সহ অন্যান্য দলগুলো। কাজেই তিনি এই স্বৈরশাসক পতনের জন্য জননেত্রী শেখ হাসিনা যেভাবে রাজপথে থেকে আন্দোলনটা করেছেন, উনি যদি বাংলাদেশে না আসতেন তাহলে কখনই এই এটা সম্ভব ছিল না। কাজে এই কথাটা মানে এই যে বললো যে বিএনপি, এটাও একটা মানে অসত্য উপস্থাপন, এগুলো করা ঠিক না, এগুলো বলা ঠিক না। আর অনেকগুলো কথাই নিয়ে এসেছে, যে মন্দিরে আগুন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় এবং মুক্তিযুদ্ধের সময় তারা অনেকে চলে গিয়েছিল, আবার বাংলাদেশে ফিরেছে, কেন ফিরেছে, ফিরে এসে দেখেছে যে ভিটে মাটি পুড়িয়ে দিয়েছে, শূন্য ভিটায় আবার ঘর তুলে বাঁচতে চেষ্টা করেছে শুধুমাত্র এই মাতৃভূমিকে ভালোবাসে বলে। আর সেই মাতৃভূমিকে যিনি স্বাধীনতা দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার দল আওয়ামী লীগ, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলকে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দেয়, সেটা তো অপরাধ না, অন্যায় না, শুধুমাত্র সেই কারণে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে তখনই হিন্দু সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে, দেশ ত্যাগ করানোর জন্য যত অপকৌশল, সেটা ঘরের একটা কিশোরী মেয়েকে নিয়ে চলে গেল, পুলিশ প্রহারায় ছাত্রদল পূর্ণিমার মতো মেয়েদেরকে
হাজার হাজার মেয়েদেরকে গণরেপ করলো, ভিটেমাটি উচ্ছেদ করবার জন্য তারা চক্রান্ত করে জমি দখল করলো, এগুলো তো পরিকল্পিত বিএনপির। এখন মন্দিরে যে নাশকতা বা হামলা, এগুলো বিএনপি কেন করছে বা করতে চায় কেন? এর মূল কারণ হলো বিএনপি দেখাতে চায়, ভারতকে দেখাতে চায় যে এখানে আওয়ামী লীগ সুরক্ষা দিতে পারছে না হিন্দুদেরকে, যে কারণে এই মানে সহিংসতাগুলো সৃষ্টি করে তারা বিশ্বের নজর কাড়তে চায়। কিন্তু আসলে তো সত্যিটা কখনো গোপন থাকে না, কখনই গোপন থাকে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে নিরাপত্তা বোধ করে, যেভাবে ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারে, বিএনপি আসলে পরে একটা হিন্দু ধর্মের ছেলে মেয়েদের কোনো দিন চাকরি দেয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, একজন হিন্দু ধর্মের সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকরি দেয় নাই, কোনো একজন অফিসারকে পোস্টিং দেয়নি, প্রমোশন দেয়নি, পোস্টিং দিয়েছে খাগড়াছড়ি। তাহলে এই দল যদি এখন হঠাৎ করে এসে বলে যে ওইখানে আগুন দিয়েছে আওয়ামী লীগের, এটা কি হয়ে যাবে? যারা আওয়ামী লীগ করে তারা জানে যে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে হবে, এরা আমাদের ভোট ব্যাংক, নিরাপত্তা দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা যে আবার এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যা উপরে যদি কোনো অত্যাচার হয়, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, যার লেবাসদারি হোক, তার কোনো রক্ষা নাই, ডাইরেক্ট অ্যাকশান তার বিরুদ্ধে। কাজে এই কথাগুলো অবান্তর, এই কথাগুলো বলা ঠিক না। আমি দেখি যে এই কথাগুলো বলা বলিয়ে বলিয়ে তারা পার্লামেন্টে বলে, এখানে বলে, একটা ফ্লো তৈরি করতে চেষ্টা করে, এটা সম্ভব না। মিথ্যা মিথ্যাই থাকে, সত্য সবসময় তার রূপ ধারণ করে। আচ্ছা, আরেকটা কি বলো, স্বাধীনতা অর্জনকারী দল বিএনপি। রবিউল ভাই যে বলেন যে স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তৈরি করে কিছুদিন পরে হয়তো বলে ফেলবে যে স্বাধীনতা আর নেতৃত্ব দিয়েছে বিএনপি, এটা বলে ফেলবে। এটা ভুলে গেলে চলবে না যে বিএনপির জন্ম হয় নাই স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধের সময়। বিএনপির জন্ম হয়েছে কখন? বিএনপির জন্ম হয়েছে যেই স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানি প্রেতাত্মারা, দেশ স্বাধীন করবার জন্য যারা বাধা দিয়েছিল, তারা যখন সফল হতে পারে নাই, সেই গোষ্ঠী জেনারেল জিয়াউর রহমান, যিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থায় চাকরি করত, তাকে যিনি মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সমস্ত তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল, পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকলো, তার মাধ্যমে এই বিএনপি দলটি গঠন করলো। কাজে বিএনপি কীভাবে স্বাধীনতা অর্জনকারী দল হতে পারে, এই টকশোতে আপনি কথাগুলো বলছেন, আমরা শুনছি। আচ্ছা, এবার বলছে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে। আপনি জানেন না রবিউল ভাই, আপনি তো ধানমন্ডি এলাকায় থাকেন, জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান নীল নকশা করেছিল বিদেশের মাটিতে কোথায় কোথায় তাকে গিয়ে হত্যা করা যায়, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে নিয়ে লুকিয়ে রেখেছিল ভিন্ন নামে, অন্য নাম ধারণ করেছিল দুই বোন, তাদেরকে হত্যা করবে জিয়াউর রহমান সেই ছক তৈরি করেছিল। এবং পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা বললেন যে আমাকে মারলেও আমি যাব, জোর করে বাংলাদেশে যখন ঢুকেছে ওই 32 নম্বর বাড়িতে তালাবন্ধ করে রেখেছে, বঙ্গবন্ধুর পরিবার সহ যেখানে হত্যা করেছে সেই বাড়িতে ঢুকতে দেবে না, সেন্টিমেন্ট হতে পারে, জনরোষ হতে পারে, সেই জন্য বাড়িতে ঢুকতে দেয় নাই, বাড়ির মধ্যে বাড়ি 32 নম্বর রাস্তায় বসে মিলাদ করেছে, আত্মনাদ করেছে, তিনি সেখানে বসে মিলাদ পড়িয়ে তার বাড়িতে ঢুকতে দেয়নি। এই হচ্ছে জিয়াউর রহমান। এবং আসার পরে জিয়াউর রহমান যখন জননেত্রী শেখ হাসিনা আসলেন, আসার পর থেকে তাকে হত্যা করবার জন্য নানাবিধ চক্রান্ত, এবং সেই চক্রান্তর মহাবাস্তবায়ন করলেন বেগম খালেদা জিয়া হাওয়া ভবনে বসে 2004 সালের 21শে অগস্ট তাকে হত্যা করার জন্য মিশন বাস্তবায়ন করবার জন্য পারেনি হত্যা করতে। মানে সেই চক্রান্ত এখনো চলছে, এখনো আছে, চলবে। কিন্তু আসলে কি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, এই যে বললেন না যে স্বাধীনতা সংগ্রাম কেন করেছিলেন স্বাধীনতা সংগ্রাম, ভোটাধিকার ঠিক নাই, স্বাধীনতা সংগ্রাম কেন করেছিলেন? সত্তরে যে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, নৌকায় বিশাল জয় হয়েছিল, 73-এ যে নির্বাচন হয়েছিল, নৌকার বিশাল জয় হয়েছিল, তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমান এসে হানা ভোট করলো, মিডিয়া কু করলো, জেনারেল জিয়াউর রহমান এসে মিডিয়া কু করে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, পরবর্তীতে আবার 91-এ বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলো, আসার পরে জনগণ ভেবেছিল যে তারা হয়তো সেই তাদের যে স্বৈর শাসক, সামরিক শাসকের মনোবৃত্তি সেখান থেকে ফিরে এসেছে, কিন্তু ফিরে তো আসলো না, এসেই কী করলো, মিরপুরে ভোট ডাকাতি শুরু করে দিল। 94-এ মাগুরায় কী করলো,
সেই নির্বাচনে, সেই মাগুরার একটি উপনির্বাচনে যদি বিএনপি সিট না পেত তাহলে তো কিছু হতো না, কিন্তু সে ছাত্র দলের ক্যাডাররা গিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে ফেললো, এমনকি নির্বাচন কমিশনার ওখানে গিয়েছে তাকে এমনভাবে ধাওয়া করেছে প্রাণ নিয়ে উনি বেঁচেছেন, এই কাজগুলো করলো, তখন কি হলো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসলো যে এই সরকার ভোট চুরির যে কাহিনীটা জন্ম দিল বেগম খালেদা জিয়া, এর মাধ্যমে আর হবে না। এবং পরবর্তীর ইতিহাস আপনারা যদি দেখেন, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা যখন হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, আর বিএনপি ক্ষমতায় এসে কি করেছে, বিএনপি ক্ষমতায় এসে ব্লু প্রিন্ট করে, এই যে 1,23,00,000 ভুয়া ভোটার কেন বানিয়েছিল, 1,00,000 রোহিঙ্গাদের 2001 সালে 1,00,000 রোহিঙ্গাদের ভোটার বানিয়েছে, সেটার জন্য 10 জনের আবার একটা কমিশন হয়েছিল বিচার করার জন্য, মানে তা তদন্ত করার জন্য, সেই তদন্ত রিপোর্ট কেন দেয়নি বিএনপি? আচ্ছা আমরা জানি, আমরা জানি যে কেন দেয়নি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমি বলছি স্বাধীনতা সংগ্রাম সংগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা মূল যে চেতনা বোধ, মহান মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করা, বাস্তবায়ন করা, বিএনপি করেন, বিএনপির তো সেই চেতনাই তো ফিরে আসতে পারলো না, এখনো তো জামাতের ব্যাপারে আপনাদের ডিসিশনটা ফাইনাল হলো না, এখনো তো আপনারা মহান মুক্তিযুদ্ধের চেতনা কি, এই যে চেতনায় আপনারা ফিরেন নাই কেন, যেটা বলছেন যে স্বাধীনতার চেতনা আপনারা ধারণ করেন না, আপনারা জামাতকে নিয়ে রাজনীতি করেন, স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সেটা প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করছে, ওনারা স্বাধীনতার পর কি চেতনা ধারণ করেছেন নাকি? স্বাধীনতার চেতনা কি ছিল একদলীয় রাজনীতি, একদলীয় শাসন আর বাকশাল, একটি দল দলের আজীবন প্রধান হচ্ছেন, একটি দলের আজীবন প্রধান থাকিবেন শেখ মুজিবুর রহমান, এবং সেই দলটি আজীবন ক্ষমতায় থাকিবে নির্বাচন ছাড়া, এটা কি স্বাধীনতার চেতনার মূল মন্ত্র ছিল যেটা ক্ষমতা এসে উন্ডা করেছেন? ওই সংকট থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি এবং এখনও উত্তরণ ঘটার জন্য ব্রত রয়েছি। এই যে দিদি বললেন যে আমি বলেছি বিএনপি স্বাধীনতা অর্জনকারী দল, আমি তা বলিনি, আমি বলেছি বিএনপি স্বাধীনতা অর্জনকারীদের দল, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন করেছিল, যাদের নেতৃত্বে ফ্রন্ট লাইনে থেকে শরণার্থী মুক্তিযোদ্ধা না, আমরা ফ্রিডম ফাইটার, মুখোমুখি যুদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে, যখন দেখেছি যে রাজনৈতিক আন্দোলন ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগের সশস্ত্র সংগ্রাম ছাড়া হচ্ছে না, তখনই আমরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, অর্থাৎ অর্জনকারীদের দল, যারা অর্জন করেছিলেন তাদের দল, মিনিংটা তাই। ওই যে বললেন ভারতকে তুষ্ট করার জন্য আমরা হিন্দুদের বোঝাতে চাই যে এই সরকারের কাছে নিরাপদ না, দিদিদের মনে যা বলেন তা, আমরা ভারত তুষ্টির রাজনীতি করি না, আমরা বাংলাদেশের গণমানুষের অধিকারের রাজনীতি করি, আপনারা করেন ক্ষমতায় থাকার জন্য সব কিছু দিয়ে, এবং বলেনও যা দিয়েছি ভুলব না, আমরা দেয়নি, আমরা বার্গেনিং করেছি অধিকার নিয়ে, এখনও করি, আমরা প্রতিবেশী দেশ হিসেবে সাথে সুসম্পর্ক চাই সব কিছুর বিনিময়ে না, সেই দল হলো বিএনপি। ওই হানা ভোট দিদি বলে দিলেন, দিদি জানলে নিশ্চয়ই জানেন কিন্তু আসলে ওই জেনেও বলতে চান না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি তো একবার প্রতিষ্ঠিত সাংবাদিক আমি যতটুকু জানি, শেখ মুজিবুর রহমান হত্যার পর, বঙ্গবন্ধুর হত্যার পর মুস্তাক ক্ষমতায় ছিল, প্রেসিডেন্ট, কোনো ভোট দিয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল, এরপর সায়েম প্রেসিডেন্ট হয়েছিল, কোনো ভোটে হয়েছিল, প্রায় 2 বছর ক্ষমতায় ছিল ভোট ছাড়া, জিয়াউর রহমান এসে হানা ভোটটা দিলেন কেন? জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা ছিল, কমিটমেন্ট ছিল এবং জনগণের প্রতি তার আস্থা ছিল, তিনি বলেছিলেন যে আমি একদিনও রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকতে চাই না জনগণের ম্যান্ডেট ছাড়া, দিস ইজ কল ডেমোক্রেসি, যার ফলে তিনি হানা ভোট দিয়েছিলেন, কারণ তখন রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল, চতুর্থ সংযোজনী পাশ হয়ে গিয়েছে, নির্বাচনের ব্যবস্থা নাই, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই, যার ফলে হানা ভোটটা কিন্তু সংবিধানসম্মত, এই পঞ্চদশ সংশোধিত আওয়ামী লীগ এবার ক্ষমতা এসে বাতিল করেছে, এর আগে যত গুরুত্বপূর্ণ ইস্যুতে হানা ভোট ছিল, তিনি ওই জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, বিদায় হানা ভোট দিয়ে অল্প কয়েকদিন থেকে তার মধ্যেই আবার প্রেসিডেন্ট নির্বাচন করে দিয়েছিলেন 3 থেকে 3.5 মাসের মাথায়, তখন আওয়ামী লীগ আবার সেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই যে জেনারেল ওসমানই তাদের প্রার্থী হয়েছিল, তো হানা ভোট তো গণতন্ত্রের সুফল, গণতন্ত্রের অর্জন, জনগণের মূল্যায়ন রাষ্ট্রে, জনগণের অংশগ্রহণ, তো এইটা বুঝতে হবে। এই যে গণতন্ত্রের কথা বললেন, যে গণতন্ত্র, আচ্ছা এই যে বললেন দিদি বললেন, আমি আসলে আমি আমি অবাক হই এই কারণে, 1,23,00,000 ভুয়া ভোটার, এ দায় কার? আওয়ামী লীগের 2000 সালে লাস্ট ভোট ভোটার হয়েছিল,
পরবর্তীতে ভোটার নতুন ভোটার লিস্ট হবে 2005-এ, আপনার মনে আছে 2000 সালে আওয়ামী লীগ নতুন ভোটার লিস্ট করেছে, 2005-এ আবার নতুন করে ভোটার লিস্ট হবে। যখন আজিজ কমিশন নতুন করে ভোটার লিস্ট করতে গিয়েছে, এই আওয়ামী লীগের বন্ধুরা সব উচ্চ আদালতে গিয়ে হাজির, তারা বললো যে এই মুহূর্তে আজিজ কমিশনের অধীনে নতুন ভোটার লিস্ট করা যাবে না। উচ্চ আদালত নির্দেশ দিল যে নতুন ভোটার লিস্ট করা যাবে না, এক্সিস্টিং ভোটার লিস্ট ঠিক রেখে সংযোজন এবং বিয়োজন করা যাবে। এই সংযোজন এবং বিয়োজন করতে গিয়ে অনেকে দ্বৈত ভোটার হয়েছে, কোনো ব্যক্তি 3 জায়গায় ভোটার হয়েছে। তো এ দায় কার আওয়ামী লীগের, এ দায় কি বিএনপির? উনি আদালতের দ্বারস্থ হয়ে তো নতুন ভোটার লিস্টটা বন্ধ করে দিলেন। এই যে 5টি বছর মানুষ যে ট্রান্সশিপমেন্ট হয়েছে দেশের মধ্যে আভ্যন্তরে, তো তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন জায়গায় ভোটার হয়েছে, এ দায় তো আওয়ামী লীগের, বিএনপি কেন ভুয়া ভোটার করবে? এই যে আওয়ামী লীগের যে অপরাজনীতি সব সময়ের জন্য, আপনি দেখবেন যে বললেন যে গণতা ক্ষমতা হস্তান্তর বিএনপি কখনোই স্বাভাবিকভাবে করেনি, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে করেছে, আমরা আপনাদের ডিস্টার্ব করিনি, আপনাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, বিধায় তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বলছি যে সাংবিধানিক অনুসারে ক্ষমতা হস্তান্তর করেন, আমরা যখন সংবিধান অনুসারে ক্ষমতা হস্তান্তর করতে গিয়েছি তখনই বিশৃঙ্খলাগুলি আপনারা সৃষ্টি করেছেন। কারণ দেখছেন যে সংবিধান অনুসারে বিএনপি ক্ষমতা হস্তান্তর করার পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামানত থাকবে না, অতএব তখন লগি বৈঠা আনো, তখন তত্ত্বাবধায়ক চাই, এখন চাই না। এই যে আমি আবারও বলছি, স্ববিরোধী রাজনীতি, জনস্বার্থহীন রাজনীতি, কেবলমাত্র ক্ষমতালোভী রাজনীতি, অপশাসন দুঃশাসনের রাজনীতি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, যার ফলে এই দলটি এখন একটা পরিত্যক্ত রাজনৈতিক দল, বিতর্কিত রাজনৈতিক দল, অধঃপতিত রাজনৈতিক দল, যার ফলে এতদিনের রাজনীতি করার পরও এখনও পর্যন্ত আমি আপনাকে আবারও বলতে চাই, জনগণকে নীতি নির্ধারণ করতে দেবার সেই পথ রুদ্ধ করেছে, আস্থা নাই জনগণের প্রতি। কারণ জনগণের কল্যাণ তো কোনো রাজনীতি নাই, জনসভায় মনোযোগ নাই, দুর্বৃত্তদের লালন করে, সুবিধাভোগীদের লালন করে, রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে, খালি ক্ষমতায় থাকতে অভ্যস্ত হয়ে। আমি ঠিক শেষ মুহূর্তে আমরা 30 সেকেন্ডের মধ্যে বলবেন যে যে যেই কথাটা বললেন শেষের দিকে, সম্পূর্ণ মিথ্যাচার, নিজেই স্বীকার করলেন যে ভুয়া ভোটার তারা করেছিলেন, আর ভুয়া ভোটার করে মানে যেই নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিল সেটি কিন্তু পারে নাই, কারণ এদের অন্যায়ের কারণে, পাপের কারণে, এই ভোট চুরির অপরাধে, ভুয়া ভোটার তৈরির কারণে, জঙ্গিবাদের কারণে, দুর্নীতির কারণে 1/11 তৈরি হয়েছিল। ওনাদের এই অন্যায়ের জবাব কিন্তু 1/11 গভর্নমেন্ট দিয়েছিল। আর ভারতকে তুষ্টি করে না চললে জিয়াউর রহমান জোর করে ওই কারফিউ দিয়ে, ইমার্জেন্সি দিয়ে ক্ষমতায় কীভাবে থাকলো? উনি কি জানেন যে ওই ভারতের ভারতের প্রেসিডেন্ট যখন মুরারজি দেশাই যখন বাংলাদেশ সফরে আসছিলেন, তখন জিয়াউর রহমান ওই উর্দুতে লেখা যত সাইনবোর্ড ছিল সব বাংলাদেশ ঢাকা শহর থেকে সরিয়ে ফেলেছিলেন। উনি কি জানেন যে তালপট্টিতে যখন ভারতের পতাকা উত্তোলন করেছিল পার্লামেন্টে, যখন সেটা নিয়ে কথা বলবে জিয়াউর রহমান সেই কথা বলতে দেয় নাই, ভারত অখুশি হবে দেখে। আরও যে ভারতের কত লেজুর বৃত্তি করেছে, পা চেটেছে, আমি যদি বলি সব মুখোশ উন্মোচন হয়ে যাবে। কাজে এই কথা আমাকে শোনাতে এসেন না, আর এই সমস্ত মানে আমাদের শেষ করতে হবে। আর সশস্ত্র সংগ্রাম ওনারা করেছে, আপনারা অস্ত্র দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে সশস্ত্র সংগ্রাম করে ক্ষমতায় যাবেন, সেটা কোনো দিন আর হবে না, সেটা করেছেন বিগত দিনগুলোতে, কিন্তু আজকের বাংলাদেশে দাঁড়িয়ে থেকে অস্ত্রের আমরা 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 চাই যে গণতন্ত্র ইমার্জেন্সি আমরাই উদ্যোগ করেছিলাম। আমরা আমরা 1979 সালের 9 এপ্রিল জিয়াউর ইমার্জেন্সি উইথড্র করেছিল, বাকশালের কথা বলেছেন, ইমার্জেন্সি ইম্পোজ আমরা করি নাই, হওয়ার জন্য জিয়াউর রহমান শেষ করব, আমাদের পায়ে ধরে বসেছিলেন বাকশালে। আমরা শেষে একেবারে শেষ প্রান্তে আমরা শেষ করছি, আমরা প্রত্যাশা করি যে গণতন্ত্র আসলে যে সুফল তা আমরা বাংলাদেশের সব মানুষ সর্বক্ষেত্রে ভোগ করবে এবং সবাই একটা সুন্দর বাংলাদেশ দেখবে, এটা সকলের প্রত্যাশা। এই ছিল আজকে আমাদের আলোচনা, আমাদের আলোচনায় আপনারা দুজন অংশগ্রহণ করলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে শুভরাত্রি।